হাটগুলোর এই চিত্রই বলে দিচ্ছে ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে ব্যস্ত সবাই। বেচা বিক্রি শেষে অনেক গরু ব্যবসায়ীও ধরেছেন বাড়ির পথ। হাটগুলোতে বেশিরভাগ পশু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। দাম কমার আশায় শেষ সময় যাদের গরু কেনার পরিকল্পনা, আশাহত হয়েছেন তারা। আমি একটু আট করে দেখবো, যদি কিছু মিলাইতে পারি একটু কমের ভিতরে তাহলে নিব। তারপরও গরু ব্যবসায়ীরা বলছেন যথেষ্ট দাম পাওয়া যাচ্ছে না। বাজারের অবস্থা খুব খারাপ, কিন্তু গরু অনেক সস্তা দামে বিক্রি হইতেছে। হাটে ছাগল ভেড়া আছে অনেক, প্রত্যাশা অনুযায়ী দাম না পাওয়ার কথাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 10,000 জিনিস 7,000 দাম কয়, এটা বেচা যায়। এদিকে সকালে আফতাবনগর গরুহাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার, জানালেন এবার হাটগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কোনো ছিনতাই, রাহাজানি, চুরি বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়ার মতো ঘটনা এখনো পর্যন্ত আমাদের কানে আসেনি। হাটে আসা সবাই বলছেন খুব একটা হেরফের হয়নি প্রত্যাশা আর প্রাপ্তির। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।